আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, পত্রিকায় একটা সংবাদ প্রকাশ হয়েছে যে 15ই এপ্রিল পরীক্ষা হবে। তো বিভিন্ন পত্রিকায় বিভিন্ন তথ্য দেখা গেছে, যে কোনো পত্রিকায় বলেছে যে 15ই এপ্রিল পরীক্ষা হবে, আবার কোনো পত্রিকায় বলেছে যে এপ্রিলের মাঝামাঝিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে কোনো পত্রিকার সাংবাদিক ভাইরাই কিন্তু শিওর নয় যে এটি হবে। তবে তারা কর্মকর্তাদের সাথে, অর্থাৎ যারা প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুত করছেন, তাদের সাথে কথা বলে যে তথ্যগুলো পায় পত্রিকার সাংবাদিক ভাইরা, সেই তথ্যগুলোই আপনাদের আমাদের সামনে উপস্থাপন করে। তো এরই ধারাবাহিকতায় যে তথ্যটি প্রকাশ হয়েছে, আমি আপনাদের সামনে সেই তথ্যটি উপস্থাপন করব। কারণ হচ্ছে আপনারা অনেকেই এই তথ্যগুলো জানতে চান, আর অনেকে কমেন্ট করেছেন ইতিমধ্যে যে পরীক্ষা কবে হবে। আমি আসলে সঠিক তথ্য পত্রিকায় প্রকাশ না হলে দিতে পারি না, নিজ থেকে কোনো তথ্য আমি দেই না। তো এখন দেখুন যে পত্রিকায় তথ্যটি প্রকাশ হয়েছে। তো অনেকগুলো পত্রিকায় প্রকাশ হয়েছে, তো আমি আপনাদের সামনে এর মধ্য থেকে একটি পত্রিকার তথ্য বলছি। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এপ্রিলের মাঝামাঝি অনুষ্ঠিত হবে, যা সারা দেশে 3 থেকে 4 ধাপে সম্পন্ন হবে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন ও ডিপিইর মহাপরিচালক AFM মঞ্জুর কাদের। তাহলে আপনারা এইটুক তথ্য দেখে বুঝতে পারলেন যে এটি নিশ্চিত করেছে। আর এরপরেরটুকু দেখেন, আকরাম আল হোসেন বলেন 15ই এপ্রিল থেকে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা আয়োজন করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অর্থাৎ DEP নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে DPE-র মহাপরিচালক AFM মঞ্জুর কাদির বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য OMR শিট তৈরির কাজ শেষ হয়েছে, বুয়েটের তত্ত্বাবধানে তা তৈরি করা হয়েছে। এই তথ্যটি আমরা অনেক আগেই জানি। 15ই এপ্রিল থেকে নিয়োগ পরীক্ষা শুরুর চিন্তাভাবনা করা হচ্ছে। এখানে দেখুন বলা হয়েছে যে চিন্তাভাবনা করা হয়েছে। চলতি সপ্তাহে নিয়োগ পরীক্ষা আয়োজক কমিটির সঙ্গে DPE-তে সভা হবে, সে সভায় পরীক্ষা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এবার নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ ডিজিটালাইজড পদ্ধতিতে হবে। এই তথ্যগুলো, নিচে যে তথ্যগুলো বলেছে এগুলো আপনারা আগেই জানেন, তো আমি আর এই তথ্যগুলো আপনাদেরকে পড়ে শোনাবো না, কারণ ভিডিওটি বড় করব না। তো বন্ধুরা, এই ছিল পত্রিকার তথ্য, এবং এই তথ্যগুলো আপনারা বিভিন্ন পত্রিকায় পাবেন যে 15ই এপ্রিল পরীক্ষা হবে, 15ই এপ্রিলের মাঝামাঝি পরীক্ষা হবে। তবে সঠিক যে তারিখটি, এটি যখন নোটিশ আসবে সরাসরি, তখনই এই তথ্যটি জানা যাবে। তো আশা করি বন্ধুরা, এই একটা বিষয়ে আপনারা নিশ্চিত থাকেন যে এর মধ্যে আর সম্ভবত পরীক্ষা হবে না ইনশাল্লাহ। তো আপনারা তাই বলে পড়াশোনা ভালো মতো চালিয়ে যাবেন, আর আপনিও ভালো থাকুন, আশেপাশের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।